বন্ধ কোঠাত উদ্ধার মডেলর মৃতদেহ প্রেমিকর ফ্লেটত কার জিংহাসার বলি হল কৃষ্ণা আরক্ষীর জালত বিবাহিত প্রেমিক বিষ্ণুদেও প্রথমে ইভেন্টক চিনাকি হয় প্রেম তার পাছত মডেলিং হিসাবে আত্মপ্রকাশ আর এটা বন্ধ কোঠাত উদ্ধার কৃষ্ণা কাকতির মৃতদেহ যে ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীর খ্রিস্টান বস্তির অমরাবতী প্যালেস নামের একটা আবাসিক ফ্ল্যাটত ঘটনা অনুসরি এইগারী মরিগাঁওর কৃষ্ণা কাকতি নামের যুবতী মডেল হিসাবে প্রতিষ্ঠা হবলে মহানগরীলে আহিছিল কিছুদিন মডেলিংর কিছু কাম লাভ করার পাছত হঠাতে লগ পাইছিল মরিগাঁওরে বিষ্ণুদেও কোচ নামের এজন বিবাহিত ব্যক্তি ইভেন্ট ম্যানেজার হিসাবে কাম করা বিষ্ণুর লগত কম সময়তে তৃষ্ণার গড়ি উঠিছিল প্রেমর সম্পর্ক এই প্রেমর সম্পর্ক এই পর্যায়ে পাইছিলগৈ যে অমরাবতী প্যালেসত বিষ্ণুয়ে ক্রয় করা ফ্ল্যাটত একেলগে বাস করেছিল তৃষ্ণা কিন্তু কিছুদিনের পৰা দুয়োরে প্রেমত লাগিছিল কেনা আর অবশেষত বৃহস্পতিবারে নিশা ফ্ল্যাটর বন্ধ কোঠাত উদ্ধার হল তৃষ্ণার সিপ লৈ থকা মৃতদেহ কিন্তু অতি রহস্যজনকভাবে আরক্ষী আহি পোৱাৰ পূর্বে মৃতদেহ নমাই আনিছিল প্রেমিক বিষ্ণুদেবে লগে লগে দিশপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে প্রেমিক বিষ্ণু সমান্তরালভাবে যুবতীগীর মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করে জিএমসিএইচলৈ যুবতীগীর পরিয়ালে বিষ্ণুয়ে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার রূপ দিয়া বলে অভিযোগ তুলি এজাহার দাখিল করেছে দিশপুর থানাত প্রশ্ন হয় বিবাহিত ব্যক্তির লগত প্রেম করার বাবেই কারোবার টার্গেট হল নাকি তৃষ্ণা নে বাটর কাইট গুছাবলৈ পরিকল্পনা করে আত্মহত্যা করবলে বাধ্য করালে প্রেমিক বিষ্ণুয়ে সেয়া আরক্ষীর তদন্ততে স্পষ্ট হব বীরিঞ্চি কুমার ডেকার প্রতিবেদন নিউজ 18 অসম নর্থ ইস্ট বন্ধ কোঠাত উদ্ধার মডেলর মৃতদেহ প্রেমিকর ফ্ল্যাটত কার জিংহাসার বলি হল কৃষ্ণা আরক্ষীর জালত বিবাহিত প্রেমিক বিষ্ণুদেও প্রথমে ইভেন্টক চিনাকি হয় প্রেম তার পাছত মডেলিং হিসাবে আত্মপ্রকাশ আর এটা বন্ধ কোঠাত উদ্ধার কৃষ্ণা কাকতির মৃতদেহ যে ঘটনা সংঘটিত হয়েছে মহানগরীর খ্রিস্টান বস্তির অমরাবতী প্যালেস নামের একটা আবাসিক ফ্ল্যাটত ঘটনা অনুসরি এইগারী মরিগাঁওর কৃষ্ণা কাকতি নামের যুবতী মডেল হিসাবে প্রতিষ্ঠা হবলে মহানগরীলে আহিছিল কিছুদিন মডেলিংর কিছু কাম লাভ করার পাছত হঠাতে লগ পাইছিল মরিগাঁওরে বিষ্ণুদেও কোচ নামের এজন বিবাহিত ব্যক্তি ইভেন্ট ম্যানেজার হিসাবে কাম করা বিষ্ণুর লগত কম সময়তে তৃষ্ণার গড়ি উঠিছিল প্রেমর সম্পর্ক এই প্রেমর সম্পর্ক এই পর্যায়ে পাইছিলগৈ যে অমরাবতী প্যালেসত বিষ্ণুয়ে ক্রয় করা ফ্ল্যাটত একেলগে বাস করেছিল তৃষ্ণা কিন্তু কিছুদিনের পৰা দুয়োরে প্রেমত লাগিছিল কেনা আর অবশেষত বৃহস্পতিবারে নিশা ফ্ল্যাটর বন্ধ কোঠাত উদ্ধার হল তৃষ্ণার সিপ লৈ থকা মৃতদেহ কিন্তু অতি রহস্যজনকভাবে আরক্ষী আহি পোৱাৰ পূর্বে মৃতদেহ নমাই আনিছিল প্রেমিক বিষ্ণুদেবে লগে লগে দিশপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করিলে প্রেমিক বিষ্ণু সমান্তরালভাবে যুবতীগীর মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করে জিএমসিএইচলৈ যুবতীগীর পরিয়ালে বিষ্ণুয়ে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার রূপ দিয়া বলে অভিযোগ তুলি এজাহার দাখিল করেছে দিশপুর থানাত প্রশ্ন হয় বিবাহিত ব্যক্তির লগত প্রেম করার বাবেই কারোবার টার্গেট হল নাকি তৃষ্ণা নে বাটর কাইট গুছাবলে পরিকল্পনা করে আত্মহত্যা করবলে বাধ্য করালে প্রেমিক বিষ্ণুয়ে সেয়া আরক্ষীর তদন্ততে স্পষ্ট হব বীরিঞ্চি কুমার ডেকার প্রতিবেদন নিউজ 18 অসম নর্থ ইস্ট